আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বিলে আসছি মাছ ধরার জন্য কারেন্ট জাল দিয়ে। কারেন্ট জাল ফেলায়া এখন উপরে উঠা বসে রয়েছি, কিছুক্ষণ পর নামবো, নামে মাছ দেখব। তো সাথেই থাকুন, আপনারাও দেখতে পারবেন কী মাছ পাই। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি খুব ভালো লাগবে। খুবই চমৎকার আবহাওয়া আজকের, লোকেশনটাও খুব সুন্দর। যদিও এটা বিল, কিন্তু দেখতে অনেকটা নদীর মতো। আজকে খুব ঠান্ডা আবহাওয়া, রোদ নাই, বাতাস, এমন আবহাওয়ায় মনটা এমনিতেই ফুরফুরে থাকে। তবে রৌদ্র কম থাকলে মাছের পরিমাণও কম থাকে। গতকাল মাছ পেয়েছিলাম প্রচুর, কিন্তু ভিডিওটা করতে পারি নাই। তো আজকে যাই পাই অল্প কিছু, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। জাল ফেলানোর সাথে সাথেই কিছু মাছ পাইছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এগুলা জাল ফেলার সাথে সাথে জালের মধ্যে বাঁধছিল, এন্ড কিছুক্ষণ পর জাল উঠাবো, তখন আবার দেখতে পারবেন। দেখতে থাকুন, পানির লেয়ার অনেকটাই কমে গেছে, দেখতে পাচ্ছেন। এ পর্যন্ত পানি ছিল, প্রতিদিনই পানি কমতেছে এখন। এই যে বোঝা যাচ্ছে যে পানি কমতেছে, বৃষ্টি নাই বেশ কয়েকদিন যাবৎ, বৃষ্টি নাই, তাই পানি কমে যাচ্ছে। আর এই বিলটা নদীর সাথে সংযোগ রয়েছে, এই জন্য বিলের পানি দ্রুত বাড়ে আবার দ্রুত কমে যায়। এখন আমি যেখানে বসে আছি, এখানে কিছুদিন আগে প্রায় কমর পানি ছিল, এখন পানি চলে গেছে। আর বড় ভাব যান, সে এখনো সাঁতার শিখে নাই, এইবারেই প্রথম বিলের পানিতে নামছে, খুবই খুশি। সে সাঁতার পারে না, তাই সেই ডুবাডুবি করতেছে, মাছ ধরতে আসছে আমার সাথে। ছোটবেলায় আমরা ওইভাবে বিলে নামতাম, আমাদেরও খুব আনন্দ লাগতো। বেশি ডুব পারিস না, পরে ঠান্ডা লাগবো। কলা কলা গাছের নৌকা, এদিকে আর নৌকা লো, এদিকে সাঁতার পারে না, তাই কলা গাছ নিয়ে সাঁতার কাটতেছে। এদিকে নৌকা তো যাইতেছে, গাছের এদিক দিয়ে সাঁতার কাট। হ্যাঁ দে সাঁতার দে, পাওলারা। হ্যাঁ আরে কলা গাছ, তুই কলা গাছের পিছনের দিকে থাকবি, যাতে সামনের দিকে কলা গাছ বাইসা তাই হয় যেরকম ঘোরার মতো। হ্যাঁ সাঁতার দে, পাওলারা। হ্যাঁ হাত লড়া পাল্লারা, এই তো হইতেছে। হ্যাঁ না না না, ডুব কম দিস, মাথা কম ভিজাইবে, মাথা যত ভিজাইবে অত ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি। না খুবই চমৎকার লোকেশন, যে কারো এইখানে আসলে ভালো লাগবে আশা করি। একদম নদীর মতো দেখতে, প্রথম প্রথম দেখাতে কেউ বলতেই পারবে না যে এটা একটা বিল। হয়তো অনেক আগে এটা নদী ছিল, আস্তে আস্তে এটা বিলে পরিণত হয়েছে। না এখন দেখি মাছ কিছু বাঁচছে কিনা, একটু পরে জাল ভালো বেড়ে উঠানো। এই সাইড সিরা জাল, যা সামনে যা, সামনে যা,
আজকে মাছই নাই জালো। এখানে একটা পুঁটি মাছ যাচ্ছে, ধর জাল ধর। আধা ঘন্টা 40 মিনিট পর আর একটু আগে যেটা বললাম, যদি রোদের পরিমাণ কম থাকে তাহলে মাছও কম থাকে। আজকে রোদ নাই, মাছ মাছ আপনি যেভাবে ধরেন সব ধরনের মাছ ধরাই ভাল লাগে। কালকে হইলে এতক্ষণে অনেকগুলো মলা মাছ পেয়ে যেতাম। এখানে একটা বড় পুঁটি মাছ পাইলাম, মাছটা ছোটাই। তুই মোবাইলটা ধর, তুই ছোটাই তারতে না, ভালো করে ধর মোবাইল। রাত্রে বাজবো জলটা একেবারে দূরে যায়। এইখানে আরেকটা পুঁটি মাছ পেলাম, বড় পুঁটি। এই জালটা ছিঁড়া, এই জন্য মাছ দুটা আগে নিয়ে নিলাম। আরেকটা পুঁটি পেলাম, বড় পুঁটি। আজকে মলা নাই, খুঁটি ফেললাম তিনটা। এটা তো রাত্রে কিছু বাঁচতে রে সম্ভব না আছে। এটা তো একটা দুইটা জানগুলা দুইটা পাইছে না, আর এটা তো পাইছে। আজকে দিন খারাপ যায়, এলে কি একটাও পাচ্ছে।